সারা বছর প্রসাধনীর বাজারে স্বাভাবিক লেনদেন থাকলেও ঈদ ঘিরে সেই বাজার বাড়ে দ্বিগুণেরও বেশি। নরসিংদী বড় বাজারে পাইকারি দোকানে এখন ফর্দ লেখার ব্যস্ততা সকাল থেকে রাত অবধি। পাউডার, মেহেদি, সাবান, তেল, ফেস ওয়াশ, শ্যাম্পু সহ সব পণ্যের চলছে জমজমাট বেচা কেনা। এর মধ্যে বেশি বিক্রি হচ্ছে মেহেদি। পাইকারি দরে এসব প্রসাধনী যাচ্ছে জেলার বিভিন্ন হাট বাজারে, সেখানে চলছে খুচরা বিক্রি। পাইকারি ক্রেতারা বলছেন, চলতি বছর দেশীয় প্রসাধনীর চাহিদা তুলনামূলক বেশি। দেশি বেচলে আমগো ভালো, কাস্টমারের ভালো। কাস্টমার ঠকে না, নিলে কোম্পানির মাল, আর বাইরে নিলে তো অনেক উল্টা পাল্লা কইয়া বেচে। অনেক বেচেই নয় দেশি মাল, বিদেশি মাল অনেক দাম বেশি, এগুলি বেচেই নয়, খুবই কম হইতেছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে বাড়ছে ত্বক সচেতন মানুষের সংখ্যা, সেই সাথে বড় হচ্ছে প্রসাধনীর বাজার। বর্তমান বাজারে জায়গা দখল করেছে দেশীয় প্রসাধনী সামগ্রীগুলো। পাইকারি বিক্রেতা ও জেলার পরিবেশকরা বলছেন, দিন দিন বড় হচ্ছে দেশীয় প্রসাধনীর বাজার, এতে কমছে আমদানি নির্ভরতা। তবে অনুমোদনহীন বা চোরাই পণ্য দেশে ঢোকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সাধারণত আমি মমতাজের প্রোডাক্ট বিক্রি করি, আমাদের অর্ডার খুবই নগণ্য ছিল, মার্কেটে গেলে 2,000-3,000 টাকা হতো, এখন দেখা যাচ্ছে 10,000-15,000-20,000। মেয়েদের সিজন আসলে অনেক বেশি অর্ডার হয়। আগের তুলনায় এখন দেশি পণ্য বেচা কিনে আগের চেয়ে বেশি হয়। কারণটা হলো দেশীয় মানের জিনিস, পণ্যের মান আগের তুলনায় এখন আরও ভালো, এবং কোম্পানিরও দিন দিন এটা উন্নতির দিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। ঈদ এলেই নকল ও অনুমোদনহীন পণ্য শঙ্কায় ফেলে ক্রেতাদের, তাই মানসম্মত পণ্য বিক্রির কথা বলছেন তারা। আর বিক্রেতারা বলছেন, দেশীয় পণ্যে ক্রেতাদের আকৃষ্ট করতে বাড়াতে হবে প্রচার। ঈদের সময় মেহেদির চাহিদা বেশি থাকে, তারপরে আপনার যে মেকআপ আইটেমগুলি বেশি চাহিদা থাকে, অথেন্টিক পাওয়া যায় পণ্যটা, এই জন্য আমি মনে করি আমাদের দেশীয় পণ্যটাই বেটার। শ্যাম্পু, ময়েশ্চারাইজার, এগুলো ফেসের যেহেতু এগুলো কিন্তু অনেক সাইড এফেক্ট হয়, এজন্য আমরা অরিজিনালগুলো ইউজ করতে মানে বেশি। ইউএসএ, ইউকে বা আপনার পোল্যান্ডের সিরাম বেস্ট, অনেক ভালো, আমি খারাপ মানে অনেক ভালো, থাইল্যান্ডের প্রোডাক্ট অনেক ভালো। এখন ওইটার যেই সেমিলার প্রোডাক্টটা আপনার চকে থেকে বা যে কোনো জায়গা থেকে 2 নম্বর হচ্ছে, এখন কাস্টমার তো প্রতারিত হচ্ছে। কাস্টমারের কনফিউশন থাকে যে এটা আসলে কি অরিজিন কিনা, আমি কিনি কোম্পানির পণ্যটা, আরেকজনে কিনে চোরাই পণ্যটা, তো দামের পার্থক্য হয়ে যায়, কাস্টমারের সাথে আমাদের বার্গেটিং হয়ে যায়। আমরা চাই আমাদের দেশে যদি পণ্যের মানগুলো আরও বৃদ্ধি করা হয়, তাদের মানটাকে ডেভেলপ করে ওরা যদি চায় যে না আমরা বাংলাদেশ বাজারটাকে ধরে রাখবো, তাহলে হয়তো আপনার আমদানির মাত্রাটা অনেকটা কমিয়ে দেওয়া সম্ভব। জেলার ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদ ঘিরে নরসিংদী জেলায় অন্তত 100 কোটি টাকার প্রসাধনী সামগ্রীর বাণিজ্য হবে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।